দুই বোন মরিয়ম ও ফাতেমা, তাদের একজনের বয়স 35, অপরজনের 33 বছর। তারা দুজনেই শারীরিক প্রতিবন্ধী, এর ভেতর বাসা বেঁধেছে নানা ধরনের রোগও। এই দুই মেয়ের চিকিৎসা করাতে গিয়ে এরই মধ্যে জায়গা জমি বিক্রি করে প্রায় নিচ্ছ তাদের পরিবার। একটি বাড়ি ছিল, তাও এখন ব্যাংকের কবজায়। বলছিলাম চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার নুনগোলা গ্রামের অসহায় আব্দুল লতিফ ও তার মেয়েদের কথা বিস্তারিত বরেন্দ্র ডেস্কে। সংসারের একমাত্র উপার্জনকারী লতিফ আগে মাছের ব্যবসা করলেও এখন তিনি রেলওয়ে কুলির কাজ করছেন। ব্যাংক থেকে ঋণ নিয়ে দিতে না পারায় একমাত্র বাড়িটিও এখন ব্যাংকের কবজায়। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিটি ব্যাংকের 5টি মামলার আসামি। এরই মধ্যে সমাজকল্যাণ অধিদপ্তরে চিকিৎসা সাহায্যের অনুদান চেয়ে আবেদনও করেছেন তিনি। মরিয়মের বয়স যখন 13 বছর, সবে মাত্র পঞ্চম শ্রেণীর ছাত্রী। অন্যদের মতো সেও স্বাভাবিকভাবে জীবনযাপন করছিল, কিন্তু হঠাৎ সে স্কুলে যাওয়ার পথে রাস্তায় পড়ে যায়। তখন থেকে সে আর হাঁটাচলা করতে পারে না। পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসক জানান সে প্যারালাইসিসে আক্রান্ত। ঘটনা ক্লাস ফাইভে পড়তো, পড়তে পড়তে লেখাপড়া করতে যায়, তারপরে আর স্কুল যেতে পারলো না। 1993 সাল থেকে সে অসুস্থ, আস্তে 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 সে এখন বর্তমান আর চলাফেরা করতে পারে না। তাদের পায়খানা পেশাব সব বিছানায়, এবং একটা মশাব যদি বা বসে থাকে তাও তাকে মনে করেন হাঁকাবার ক্ষমতা নেই, মারারও কোনো তাদের কোনো ক্ষমতা নেই। তার আম্মাই ছিলিয়ে দেয়, পানি ছিলিয়ে দেয়, ওসব করায়, পায়খানা করাই, সব কিছু তাদের। একটা হাতও তাদের চাড়ার মতন কোনো ক্ষমতা নেই। এবং ওটা ক্লাস এইটে পড়তো, এইটে পড়তে পড়তে ক্লাস নাইনে আর উঠতে পারলো না। ওনার আস্তে আস্তে অসুখ, ওনার 1993 আর ওনার 2003 সাল থেকে। এই পর্যায়ক্রমে আমি একজন মাছের ব্যবসায়ীও ছিলাম, জলাধর মৎস্য চাষি। তো এদেরকে দেখতে দেখতেই মনে করেন আমার আস্তে আস্তে ডাক্তার কাছে লোন নিয়েছি, ওষুধের উপরে টাকা নিয়েছি চিকিৎসা করার জন্য। ব্যাংকে থাকাও লোন নিয়ে আমি ব্যবসা করতাম, সেই ব্যবসাগুলো আমি আর দেখতে পারলাম না। এখন বর্তমান আমার পরিস্থিতি একেবারে জরুরি। আমার এই বাড়িটাও ব্যাংকের নামে, আর 2 বিঘা জমিও ছিল, সেই জমিতে 2 বিঘা জমিও ব্যাংকের নামে। এখন বর্তমান ব্যাংকে থেকে আমি দিয়েছিলাম 20 লাখ টাকা, এখন ব্যাংক 4-5টা মামলা করেছে, এবং ব্র্যাক থেকেও আমি লোন নিয়েছিলাম, সেই ব্র্যাকও মামলা করেছে। এখন মামলাগুলো তো বিপর্যয় ক্রমে, এখন মনে করেন আমি কাউকে কোনো টাকা দিতে পারছি না। পাবলিক সুদও নিয়েছিলাম, তাদেরও পরিশোধ করতে পারি না। সব সময় লাস্টের পথে হেজ্জত বেজ্জত, আমি থাকতে পারি না। ব্যবসাগুলোও আমি ঠিকভাবে দেখতে পারলাম না। মেয়েগুলোকে দেওয়া এত যন্ত্রণার মধ্যে আছি, আল্লাহ আমাকে যেন মাফ করে এবং আপনাদের সাহায্য সহানুভূতি করে উচ্চ তাদের চিকিৎসা করার জন্য সুব্যবস্থা করার জন্য এবং তাদের অন্ন জোগাড় করাও আমার পক্ষে খুব সম্ভব হচ্ছে না। তাই আল্লাহর রহমত আপনাদের কাছে, সবার কাছে, সকলের কাছে দোয়া এবং সাহায্য আমি প্রার্থনা করছি এবং সাহায্য চাচ্ছি। তারপর দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করাতে খরচ হয়ে গেছে অনেক টাকা। হতভাগা লতিফের আরেক মেয়ে ফাতিমা 15 বছর বয়স থেকে তারও একই অবস্থা। প্রতিবেশীরা বলছেন এই পরিবারটি আগে খুব সুখে শান্তিতে জীবনযাপন করছিল, কিন্তু এই দুই মেয়ের চিকিৎসার খরচ যোগান দিতে গিয়ে এখন সে নিঃস্ব। তাদের মাথা গোজার ঠাঁই বলতে এখন কিছুই নেই। বলতে থাকি ভাইয়ের সাথে আমার দীর্ঘদিন ধরে চলাফেরে, ফ্যামিলির সাথে আমি আসা যাওয়া করি প্রায় একটা 15 বছর থেকে, আর একটা অনেক দিন থেকে। তারা লেখাপড়া করতে করতে হঠাৎ অসুস্থ হয়ে পড়ছে। অসুস্থ হওয়ার পর তার বাবা মা এদিক ওদিক ধার দেয় না, ব্যাংকে থেকে লোন ধার নিয়ে মেয়ের বাবার, মেয়ের বা মেয়ের পাশে চিকিৎসা করার জন্য ছুটাছুটি করতে পারে। এই ছুটাছুটি করার পর মেয়ে দুটো নিঃশ্বাস থেকে গেল, টাকা পয়সা সম্পূর্ণ শেষ হয়ে গেল। মেয়ে দুটো এখন পর্যন্ত ভালো হয়নি, এবং দেশ বিদেশের কাছ থেকে তারা সাহায্য সহযোগিতা চাইছে। স্থানীয়রা বলছেন এই অসহায় পরিবারদের পাশে বিত্তবানরা এগিয়ে আসলে হয়তো এই দুর্দশা থেকে অনেকটাই কাটিয়ে উঠতে পারবে তারা। তোফায়েল হোসেন, বরেন্দ্র, নিউজ ডেস্ক।